अस्सलाम वालेकुम। क्लास 10 अर्थात ए बच्चे जरा टेन उठे अर्थात न्यू 10 तो तुम्हारे ईदर जो छुट्टी देवा जेहेतु छुट्टी एक तो आगे देवा तक कि ऑनलाइन क्लास करब। तो आगे दिन भेवेल तुम्हारे गूगल मीटे लाइव क्लास करब आगे दिन के एक क्लस किंतु देखा गल छात्र संख्या उपस्थित हार अनेक कम एक नम्बर नम्बर दुई जरा उपस्थित आज तब क्यों सुनते क्यों सुनते क्यों केटे केटे जा क्लस करते खूब प्रब्लेम हो छात्र बक्तव्य तलो भावल যে আবার আমরা পুনরায় ইউটিউবে ক্লাস করি। ইউটিউবে ক্লাস করলে কি হবে, অ্যাটলিস্ট যেটা বুঝতে পারলে না ফার্স্ট চান্সে সেটা আবার রিপিট করে দেখে নিতে পারবে। তাই আমরা আবার আজ থেকে ইউটিউবে ক্লাস করব। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রতিদিনের যে কাজ সেই কাজটা তোমরা করবে, দিয়ে আমাকে পাঠাবে পার্সোনাল, মানে গ্রুপে পাঠাবে না, মানে ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। ग्रुपे पाठाले ओई ग्रुपे समस्त सर चले तेज़ बिरक्त हबें मोबाइल मेमोरिटे जाम हो जाए दरकार नहीं तुम्हारा शुद्ध हमारे पाठा हमें आगे देखे नब प्रतिदिन के डेट दिए क्ज तुम्हारा हमारे पाठा ठीक है। तो आज के करब से हे लम्बा चंगे हमारे क्लस जो पढ़े तक अर्धेक हो गई हमें तर रिमेनिंग पार्टा करब आज के ठीक है। तो तुम्हारा देखे नाओ जे अंकगुलो ठीक है प्रथम बार बुझते ना पार द्वित बार बुझे हमें खूब धीरे धीरे बोझ आशा करी प्रथम बारे तुम्हारा बुझते बोलिए एक लम्बवृत्ताकार चंगे वक्रतल क्षेत्रफल लम्बवृत्ताकार एक चंग आई लम्बवृत्ताकार चंग वक्रतल क्षेत्रफल मैं हम पार्ट अर्थात ओपर एवं ग्राउंड ये दुटो पार्ट बाद दिए जेटा क्षेत्रफल से वक्रतल क्षेत्रफल हमें जानी वक्रतल क्षेत्रफल सूत्र हो टू पाई आर एच और बोले ये बोले दिए 264 वक्रतल क्षेत्रफल आयतन आयतन मान भेतरे जोटा जैगा बोला आयतन आयतन 924 आयतन बोला 900 सरि आयतन सूत्र हे वन थर्ड पाई आर स्क्वायर एच एटा हे चंगे आयतन सूत्र। एबार देखो ताहले ए वक्रतल क्षेत्रफल देवा आछे आर आमार देवा आछे कि आयतन आमरा एखाने आर किछु देवा नेई जेहेतु एक ही चंगे वक्रतल क्षेत्रफल एवं एक ही चंगे आयतन देवा तई चंगे आय चंगे व्यसार्ध निश्चय एक ही एवं चंगे उच्चता निश्चय एक ही तरह नहीं दशर अंक चंगे व्यसार्ध समान आर एकक एक धरे रखने 924 वर्ग मीटर मीटर एक मीटर धरते हैं मीटर एवं चंगे उच्चता is equal to h meter তাহলে দেখো তাহলে অতএব আয়তন বাই এখন আয়তন আমি বাই যদি করি তাহলে দেখো আমি যদি এটা ভাগ করি দেখো পাই পাই কেটে যাবে আর আর কেটে যাবে এই যে ছিল শুধু আর থাকবে সেক্ষেত্রে আমরা আর এর মানটা নির্ণয় করতে পারবো তাই আমরা বাই করব আয়তন বাই বক্রতলের ক্ষেত্রফল
শুনলাম কি আয়তন হচ্ছে দেয়া আছে 924 924 এন্ড বক্ষদের ক্ষেত্রফল দেওয়া আছে 264 আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ইনটু এইচ বক্ষদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইনটু এইচ ইজ ইকুয়াল টু এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে দেখো 11 কাটো 8 11 88 4 11 44 11 দুগুণে 22 4 11 44 12 দিয়ে কাটো 12 দুগুণে 24 7 12 84 তাহলে 7 বাই 2 7 বাই 2 দেখো পাই পাই কেটে গেল এইচ এইচ কেটে গেল দুপার সাথে একটার কেটে গেল উপরে থাকে কত আর বাই 2 উপরে আর থাকে নিচে 2 থাকে ইজ ইকুয়াল টু 7 বাই 2 তাহলে তোরা দুই দুই যদি আমি কেটে দিই তাহলে কি লিখতে পারি আর সমান 7 আমার চেয়েছে কি ব্যাসার্ধ অতএব ব্যাস চেয়েছে অতএব ব্যাস আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 7 ইনটু 2 ইজ ইকুয়াল টু 14 মিটার হলো এটা গেল এবার দেখো আমাকে এখন একটা বার করতে হবে এই বার করতে হবে আমি যদি যে কোনো একটা আমি যদি এইটাতে অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সেখানে যদি আমি আর এর মানটা বসিয়ে দিই আর আর এর মান বার করে সেটা বসিয়ে দিতে পারবো পায়ের মানটা আমরা জানি 22 বাই 7 জানি তাহলে অটোমেটিক আমাদের এইচ এর মানটা বের হবে তাহলে আবার টু পাই আর এই সমান 264 তাহলে বা 2 ইন্টু 22 বাই 7 ইন্টু আর এর মান হচ্ছে 7 ইন্টু এই ইজ ইকুয়াল টু 264 দেখো 7 7 যদি কেটে দিই তাহলে এই ইজ ইকুয়াল টু কি হবে তোরা জুড়ে যাবে 2 ইন্টু 22 22 দিয়ে কাটো 22 একে 22 22 দুগুণে 44 2 6 12 তাহলে কত হলো বা 8 ইজ ইকুয়াল টু 6 মিটার তাহলে উচ্চতা হলো 6 মিটার এবং ব্যাস হলো 14 মিটার ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি তাহলে আমরা কি করলাম আমি আরেকবার বলি যাদের চোঙের বক্রতলে ক্ষেত্রফল দেওয়া ছিল এবং চোঙের চোঙের বক্রতলে ক্ষেত্রফল দেওয়া ছিল এবং চোঙের আয়তন দেওয়া ছিল তো আমরা কি করলাম এই বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন এখান থেকে কি করে আর এর মান বার করব কারণ একটাই পদ একটা ভালো প্রসেস হলো কেটেকে ভাগ করে নেওয়া আমি ভাগ যদি করে নিই দেখো লব ও হর কেটেকে দেখো শুধু আর থাকবে তাই আমরা একটা চলরাশির মান আমরা সমাধান করলে নির্ণয় করতে পারি তাই আমরা এটাকে ডিভাইডেড করলাম ঠিক আছে বুঝে গেল এবার দেখো তাহলে আরো অন্যভাবে করা যেতে পারত 2 পায়ের এই সমান 264 করে 2 আর পায়ের মানটা বসিয়ে দিতে আর এইচ এর মান বেশ হতো এবার এখান থেকে কি করতাম পাই ইন্টু আর এইচ সে আর এইচ এর মানটা বসিয়ে দিলে আবার আর এর মান হতো সেটা একটু মানে কি বলবো সেটা একটু পাগলের মতো অঙ্ক হয়ে যেত হতো অঙ্কটা অবশ্যই হতো করা যায় কিন্তু আমরা সব থেকে ইজি প্রসেস হচ্ছে এইটা আর ব্যাসের মান আর এর মান বেরিয়ে গেল এখান থেকে আর এর মানটা পুট করলো ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আমরা এবার নেক্সট অঙ্কের দিকে যাই অঙ্কটা বুঝে নেবে ভালো করে বুঝে নেওয়ার পর তোমাদের নিশ্চয়ই তোমার খাতায় এবার প্র্যাকটিস করবে বা খাতায় এবার টুকে নেবে টুকে রেখে দেবে দিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করার পর তারপর যেমন করে আমরা প্র্যাকটিস দিই আমরা যেমন করে প্র্যাকটিস করতে বলেছি প্রতিনিয়ত প্রতিদিনকে আমরা সেইভাবে প্র্যাকটিস করব কিভাবে না প্রতিটি চ্যাপ্টার থেকে দুটি করে অঙ্ক আমরা করব তাহলে কি হবে কোন চ্যাপ্টারটার সাথে আমি ডিটাচ হব না আমরা যদি একটা একটা করে চ্যাপ্টার করি হয়তো 10টা চ্যাপ্টার করার পর এক একটা চ্যাপ্টার যদি 3 দিন বা 5 দিন বা 7 দিন লাগে তাহলে 10টা চ্যাপ্টারে 10 সপ্তাহ লাগবে অর্থাৎ আড়াই মাস লেগে যাবে আড়াই মাস পর যখন প্রথম চ্যাপ্টারটা আবার হাত দেবো তখন দেখবো আমরা সেই চ্যাপ্টারটা বেশ কিছু অঙ্ক আমরা ভুলে গেছি আর আমরা যদি প্রতিদিনকে দুটো করে অঙ্ক প্রতিটা চ্যাপ্টার থেকে করি তাহলে যদি 10টা চ্যাপ্টার হয় 20টা অঙ্ক তাই এরকম যদি করি তাহলে কি হবে আমরা প্রতিটা চ্যাপ্টার সঙ্গে আমরা প্রতিদিনকে লিঙ্ক থাকছে ডিলিঙ্ক হয়ে যাচ্ছে না ছাড়া ডিলিঙ্ক হচ্ছে না লিঙ্ক থাকলে কি হবে আমার সেই সেই
চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো আমরা সবসময় মনে থাকবে, খেয়ালে থাকবে, তাহলে আমরা সেগুলো কখনো ভুল করবো না। ঠিক আছে, তাহলে আমরা প্রতিদিন যেভাবে প্র্যাকটিস করি এইভাবে প্রতিদিনকে প্র্যাকটিস করবে। আমি তো দেখতে পাচ্ছি না, নিজের গার্জেনকে দিয়ে সই করে নেবে যে আজকে আমি এই অঙ্কটা প্র্যাকটিস করি, তুমি সই করবে, আবার পরের দিনকে প্র্যাকটিস করবে আবার সই করে নেবে। এই সবকার সাথে এগুলো প্র্যাকটিসগুলো করতে হবে। আর তুমি যদি ভাবো স্যার তো দেখছেন আমরা করে কি লাভ, আর করতে না করলেও কি বলবো না, করলেও কিছু বলবো না, ক্ষতিটা তোমার হবে। ট্রেনে উঠে গেছো, এইবার যদি ফাঁকি মারো তো সেই ফাঁকিটা কিন্তু তুমি সামনে ধরা পড়ে যাবে, এবং রেজাল্ট খারাপ হলে ভালো করে কলেজে ভর্তি হতে পারবে না, কলেজে স্কুলে ভর্তি হতে পারবে না। তাই রেজাল্ট ভালো করা খুবই দরকার। আশা করি প্রতিদিনের প্র্যাকটিস তোমরা করবে এবং গার্জেনকে দিয়ে সই করে নেবে। ঠিক আছে, দশটা হলো, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। আমি উচ্চতা কত, উচ্চতা বলছে হাইটটা এইচ এস গেল কত, 9 মিটার, 9 মিটার। আর বলেছে সম্পূর্ণ জল ভর্তি আছে, এই ট্যাঙ্কটা সম্পূর্ণ জলটা ভর্তি আছে। ঠিক আছে, এইবার আমি কি করছি, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে এখানে একটা আমি পাইপ ফিট করি। পাইপ, এই পাইপটার ব্যাস হচ্ছে 6 সেমি। ব্যাস মানে কি, ব্যাস মানে নিশ্চয় 2R সমান 6 সেমি, এখান থেকে 8 সমান বেরিয়ে যাবে 3 সেমি। হলো, এবার দেখো পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বার হয়। এইখান থেকে কি বার হয়, জল বার হয়, এই জলটা বার হচ্ছে, যে জলটা বার হচ্ছে এই জলের বেগ হচ্ছে 225 মিটার পার মিনিট, মিটার পার মিনিট, প্রতি মিনিটে এতটা জল বার হয়, এত স্পিডে জল বার হয়, মিনিটে এত মিটার বেগে জল বার হয়। তাহলে এই ট্যাঙ্কের সমস্ত জলটা শেষ হতে, এই ট্যাঙ্কটা যখন খালি হয়ে যাচ্ছে, খালি হতে টাইম লাগছে 36 মিনিট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের হাইট হচ্ছে 9 মিটার, ট্যাঙ্কের নিচে এই নলটা কিন্তু নিচে লাগাতে হবে, তাহলে এই খেলা লাগালে খেলে এই পর্যন্ত জলটা খালি হবে, বাকি জলটা পড়ে থাকবে। সমস্ত জলটা খালি করতে গেলে ট্যাঙ্কের নিচে পাইপ লাগাতে হবে। একটা পাইপ লাগানো হয়েছে যে পাইপটার ব্যাস বলেছে 6 সেমি, 6 সেমি যদি ব্যাস হয় তাহলে অবভিয়াসলি ব্যাসার্ধ হবে 3 সেমি, ভালো কথা। এবং পাইপ দিয়ে যে জলটা বার হচ্ছে সে জলের স্পিডটা হচ্ছে 225 মিটার পার মিনিট, মিটার পার মিনিট এই বেগে জলটা বার হচ্ছে। এইভাবে যদি জল বার হয় তাহলে এই ট্যাঙ্কের সমস্ত জলটা শেষ হতে সময় লাগবে 36 মিনিট। তাহলে প্রশ্ন হচ্ছে কি না, ট্যাঙ্কের ব্যাস, এই ট্যাঙ্কের ব্যাসটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই ট্যাঙ্কের ব্যাসটা এইটা কত সেটা আমার জিজ্ঞাসা ছিল, এই হলো তোমার অঙ্কটা। ঠিক আছে, তাহলে পরিমিতিতে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে একই জিনিসের একই সমজাতীয় রাশি একই টাইপগুলো করতে হবে। অর্থাৎ এটা দেখো উচ্চতা কি আছে 9 মিটার, ব্যাসটা কি আছে 6 সেমি, তাহলে এটা যে মিটার এটা যে সেমি, হয় এইটাকে সেমি করো আর তাহলে এটাকে, আর নাহলে এটাকে মিটার করো, এটাকে যদি সেমি মিটার করো তাহলে কোনো ব্যাপার নাই, আর এইটাকে সেমি করলে এটাকেও আবার সেমি করতে হবে, তাহলে আমি দরকার নাই আমি এই পাইপের ব্যাসার্ধটাকে আমি মিটারে করে নিই। তাহলে একটা আসবে, দেখি পাইপের পাইপে
পাইপের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 6/2 সেমি ইজ ইকুয়াল টু 3 সেমি ইজ ইকুয়াল টু 0.03 মিটার। এবার এক মিনিটে এই পাইপ দ্বারা কত জল বার হয়, কত জল বার, এটা যে জলের বেগ আর পরিমাণটা কত হবে, তাহলে আমি দেখি 36 মিনিটে, আগে এক মিনিট আগে আমি বলি, তারপর 36 করব, এক এক মিনিটে পাইপ দিয়ে জল বার হয় ইজ ইকুয়াল টু পাইপে, এটা ক্ষেত্রফল আছে, অর্থাৎ পাইপে যত সরু হবে তত কম জল যাবে, যত মোটা হবে তত, যত মানে বড় হবে তত বেশি জল যাবে, তাহলে পাইপের ক্ষেত্রফল অর্থাৎ যে পাইপে যে সরু বা মোটা এইটার উপর নির্ভর করে, তাহলে সেটা ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর হচ্ছে এইটা 0.03, এটা পাইপের পাই আর স্কোয়ার ইন্টু গতিবেগ, ইন্টু যে গতিবেগ স্পিডটা 225, তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে এই পাইপের মুখের ক্ষেত্রফল, সেই মুখের ক্ষেত্রফলের সঙ্গে পাইপের যে স্পিডে জলটা বার হচ্ছে সেইটা গুণ করলে যেটা বার হবে সেটা হচ্ছে এক মিনিটে, সেটা হচ্ছে এক মিনিটে। আশা করি বোঝা গেছে, কোন পাইপ দ্বারা জল যখন নির্গত হয় তখন কতটা পরিমাণ জল নির্গত হয় না, পাইপের যে স্পিডে জল আসছে সেই স্পিডটা ইনটু পাইপের মুখের যে ক্ষেত্রফল, এই মুখের যে ক্ষেত্রফল সেটা গুণ করলে আমাদের হয়ে যাবে এক মিনিটে জল বার হচ্ছে। কিন্তু এই এই টোটাল ট্যাঙ্কটা খালি হতে কত সময় লেগেছিল, 36 মিনিট, তাই আমরা এক মিনিটটাকে দেখিয়ে নিলাম, এবার 36 মিনিট করলে কি হবে, তাহলে ইনটু 36 হয়ে যাবে, হয়েছে, তাহলে এই জলটা আমার 36 মিনিটে নির্গত হচ্ছে, 36 ইন্টু পাই ইন্টু ইন্টু এটাকে যদি আমি ভগ্নাংশ করি 3/100 হবে, 3/100 ইন্টু যেহেতু স্কোয়ার আছে দুবার হবে ইন্টু 225, ঠিক আছে, মাঝখানে একটা কাটি, এটা 25/9 হবে, 25 দিয়ে কাটলাম 4, 4/9, 36, তাহলে ইজ ইকুয়াল টু 9×9×3×3×π/100, এইটা। এবার এই যে পরিমাণ জলটা বার হলো এই জলটাই কোথায় ছিল, ট্যাঙ্কের গোটা গোটা ট্যাঙ্কের ভিতরে, তাহলে আমরা বলতে পারি ট্যাঙ্কের আয়তন সমান এইটা, ঠিক আছে, তাহলে ট্যাঙ্কের আয়তন সমান এইটা, কিন্তু আমাকে কি করতে হবে, তাহলে ট্যাঙ্কের ব্যাসটাকে ধরে নিতে হবে, ধরি আমি নিচে লিখছি না, ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান বড়ার মিটার, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি, প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে পাই গোটা ট্যাঙ্কের আয়তনটা কি পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে হচ্ছে 9 মিটার ইনটু 9, এইটা ইজ ইকুয়াল টু এটা 9 9 9 3 3 পাই/100, দেখো বোথ সাইড পাই পাই ভাগ করে দিতে পারি আমি, ঠিক আছে, তাহলে বা আমরা বলতে পারি আর স্কোয়ার সমান দেখ 9 9 3 3 বা 100, আর এই 9টা নেমে এলো নিচে, হলো দেখ 9টা কেটে গেল, তাহলে দেখা যাচ্ছে বাবা, তাহলে আর সমান কত হচ্ছে দেখো, বর্গমূল হয়ে যাবে 9 এর বর্গমূল কত 3, এই দুটো 3 এর বর্গমূল হচ্ছে 1টা 3, আর 100 বর্গমূল হচ্ছে 10, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে 3 3 9/10 সমান
0.9 meter. 0.9 meter তুমি এটাও লিখতে পারো বা তুমি লিখতে পারো 9 ডেসিমিটার এটা লিখতে পারো একে মিটারকে 10 দিয়ে গুণ করলে 9 ডেসিমিটার হবে 9 ডেসিমিটার লিখতে পারো ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা কি করলাম যে এই বড় ট্যাঙ্কের ব্যাসটাকে ধরেছি আর এবার দেখো এটা ব্যাসার্ধ বেরিয়েছে তাই আর তাহলে আমরা কি এবার ট্যাঙ্কের ব্যাসটাকে ভাগ অঙ্কটা করে নিই তারপর অতএব ট্যাঙ্কের ব্যাসার্ধ ব্যাস ব্যাস ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ বেরিয়েছে এইটা তাহলে ব্যাস করলে কি দুই দিয়ে গুণ হবে তাহলে 0.9 × 2 দ্যাট ইজ 1.8 মিটার হয়েছে হয়েছে তাহলে আমরা কি করলাম না এই যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কের হাইট 9 মিটার ট্যাঙ্কটাতে ফুল জল ভর্তি আছে একটা পাইপ লাগানো হয়েছে যে পাইপটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি ব্যাস 6 বলেছে ব্যাসার্ধ 3 সেমি পাইপটা দিয়ে 225 মিটার/মিনিট স্পিডে জল বার হচ্ছে তাহলে এইভাবে যদি জল বার হয় 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জলটা শেষ হয়ে যাবে এখন প্রশ্ন ছিল তাহলে ব্যাস এই ট্যাঙ্কের ব্যাসটা কত মানে ট্যাঙ্কটা কতটা ব্যাস মানে ট্যাঙ্কের ব্যাসার্ধ বার করো দিয়ে তারপর ব্যাস নির্ণয় করো ক্লিয়ার তাহলে আমরা কি করব আমরা জানি যে 1 মিনিটে যে জল বার হয় পাইপ দ্বারা সেটা সূত্র হচ্ছে এইটা অর্থাৎ পাইপের ক্ষেত্রফল মুখের ক্ষেত্রফল পাই আর স্কয়ার পাইপের মুখের ক্ষেত্রফল পাইপের মুখ যেটা বৃত্ত পাইপের মুখ যে বৃত্ত বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা 8-9 এ পড়েছি যে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার তাই পাই আর স্কয়ার কেন এটা করলাম কারণ এটা যত বড় হবে জল তত বেশি বেরোবে যত ছোট হবে জল তত কম বেরোবে তাহলে ক্ষেত্রফল নির্ভর করে তাই ক্ষেত্রফল ইনটু সে ক্ষেত্রফলে কি স্পিডে জলটা বার হচ্ছে তার উপর নির্ভর করে মানে পাই আর স্কয়ার ইনটু গতিবেগ এটা ক মিনিটে এইখান থেকে এইটা 1 মিনিটে তাই এটা যদি 1 মিনিটে হয় তাহলে 36 দিয়ে গুণ করে 36 মিনিটে হয় তাহলে 36 মিনিটে পাইপ দিয়ে যে জলটা বেরোবে যে জলটা বেরোচ্ছে 36 মিনিটে সেই জলটাই তো আমার কি সেই জলটাই হচ্ছে ট্যাঙ্কের ভিতরে ছিল ট্যাঙ্কের ভিতরে থাকা মানে কি টোটাল ট্যাঙ্কের আয়তন টোটাল ট্যাঙ্কের আয়তন সূত্র কি পাই আর স্কয়ার এইচ আরটাকে আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি তাহলে পাই আর স্কয়ার আর ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে এইচ তাহলে দেখো এই 9টা নিচে নেমে যাবে উভয় বোথ সাইড কে আমি পাই দিয়ে ভাগ করে দিলাম তাহলে পাই পাই চলে গেল তাহলে আর স্কয়ার সমান কি আমি 9টা নিচে চলে গেল 9 কেটে গেল তাহলে উপরে থাকলো কি 9 3 3 তাহলে 9 9 9 3 27 27 81 81 / 100 তাহলে 81 / 100 কে বর্গমূল করলে হবে 9/10 তাহলে 9/10 কে যদি 10 ভাগ করি তো 10.9 মিটার এটা কি বের হলো আর অর্থাৎ ব্যাসার্ধ বার হলো এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে ট্যাঙ্কের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধের দুই দ্বিগুণ করলে 1.8 মিটার এটা হলো এই অঙ্কটা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তো একবার না বুঝতে পারলে ভালো করে আস্তে আস্তে দুবার শুনবে দেখবে দেখবে পরিষ্কার আমি দুবার বুঝিয়ে দিয়েছি একবার একবার করে করার সময় বুঝিয়েছি করার আগে আবার বুঝিয়েছি করতে করতে বুঝিয়েছি আবার শেষ হওয়ার পরে একবার বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো তো তোমরা ভালো করে দেখবে আর অঙ্কগুলো দেখবে একবার না বুঝতে পারলে দ্বিতীয়বারে দেখবে আশা করি বুঝতে পারবে এবার তোমরা যেভাবে আমাদের কাজ দেওয়া থাকে হোম টাস্ক যে প্রতিদিনই যে আমরা 11টা 12টা করে অঙ্ক করি এটা যেন করা হয় ঠিক আছে প্রতিদিন যে 12টা করে অঙ্ক তোমরা করবে এবং সেই ডেট এবং বার লিখে সেটা গার্জেনকে দিয়ে সই করে নেবে গার্জেনকে বলবে সই করে দাও সই করে দিন সই করে নেবে প্রতিদিনকে প্র্যাকটিসটা রেখো প্র্যাকটিসটা না রাখলে কি হবে আমরা যে 4টে 5টা চ্যাপ্টার আমরা এই যে কদিন ক্লাস পেয়েছি 1.5 মাস 1.5 মাসের মধ্যে আমরা 4-5টা চ্যাপ্টার ক্লিয়ার করেছি এই 5টা চ্যাপ্টার যে ক্লিয়ার করলাম এটা যদি প্র্যাকটিস না রাখো না এই 5টা চ্যাপ্টার আবার তোমরা ভুলে যাবে আর ভুলে গেলে তো মেরে ধরে তো লাভ হবে না ভুলে গেলে কি করা যাবে আবার আমাকে যেটা প্রথম থেকে করাতে হয় আমার কিছুই নেই ক্ষতি হবে তোমাদের কারণ আরো যে সমস্ত অঙ্ক আমাদের নেক্সট যে চ্যাপ্টার গুলো আমাদের 26টা চ্যাপ্টার আছে সেই বাকি 21টা চ্যাপ্টার অঙ্ক করতে গেলে আমরা টাইম দিতে হবে এবং তারপর আমাদেরকে রিভিশন করতে হবে তারপর টেস্ট পেপার ধরতে হবে তারপর বিভিন্ন কোয়েশ্চেন ব্যাঙ্ক সেগুলো করতে হবে তো এগুলো যদি আমাকে আবার যদি পড়াতে হয় তাহলে আমাকে আবার এটার জন্য আমার 2 মাস কাটতে হবে তো যার ফলে তোমাদের টাইমটা শর্ট পড়ে যাবে তাই তোমাদেরকে
মানে কি বলবো রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি তোমরা এই প্র্যাকটিসগুলো ছেড়ো না, যেমন তোমরা 12টা করে প্রতিদিন অঙ্ক করো অন্তত, এটা করবে অবশ্যই করবে, করলে দেখবে তোমাদের পাঁচখানা চ্যাপ্টার কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি কোনো টিচারের দরকার নেই, আমি তোমাদের দুটো ক্লাস আছে, দুটো সপ্তাহে দুটো করে ক্লাস আমি করি, আর যেটু তোমাদের শুধু কাজ এগোনোর দরকার নেই যে স্যার আমি একটা স্যার নিয়ে আরো পাঁচটা চ্যাপ্টার শেষ করে আসি, কোনো দরকার নেই। কারণ এবারে ক্লাসে যে তোমরা যে স্যারের কাছে অঙ্কগুলো করে এসেছিলে, অনেকেই অঙ্ক করেছো, এবং ক্লাসে করতে গিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যে অঙ্কগুলো করে এসছো আর যেগুলো আমরা করাচ্ছিলাম তাদের মধ্যে ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদেরকে দেখিয়ে দেখা যায় কি ডিফারেন্স। সেই জন্যই বলছি দরকার নেই কোনো 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 টিউশনি পড়ার দরকার নেই, তুমি শুধু পুরাতনগুলো প্র্যাকটিস করো। আর এখানে আমি এই দুটো করে সপ্তাহে ক্লাস করবো, চারটে পাঁচটা ছটা যাই অঙ্ক, দু চারটে যাই অঙ্ক সেইটুকুনি এগিয়ে রাখবো, আর তোমরা ক্লাসটা করবে তাহলেই হবে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বাজার যাবে না, বাড়িতে থাকবে, মাস্ক পরবে, কারণ করোনা উত্তরোত্তর বাড়ছে, এই দিকটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সাবধানে থাকবে।